হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অনেকদিন পরে একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমরা খুব প্রবলেমে পড়ি যেটা হচ্ছে টাইম ম্যানেজ নিয়ে অর্থাৎ আমরা টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারি না সো আপনারা অনেকে জানেন যে আমাদের এই লার্নিং চ্যানেলটা চাকুরি যে প্রার্থী আছে তাদেরকে টার্গেট করে আমরা বিভিন্ন কনটেন্ট পাবলিশ করি সো যারা চাকুরি প্রার্থী আছেন আপনাদের টাইমগুলো কীভাবে খুব ইফেক্টিভলি ইউজ করবেন সেই জন্য আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলবো সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছুটা হলে আপনাদের ধারণা আসবে তো প্রথমত যে জিনিসটা হচ্ছে এই প্রেক্ষাপটটা আসছে আমরা প্রচুর টাইম ওয়েস্ট করি আমরা যেন ওয়েস্ট না করে আমরা সব সময় আমাদের গোলটাকে ফোকাস করতে পারে সেজন্য আজকের এই ভিডিওটা প্রথম যে জিনিসটা লাগবে আপনাকে হ্যাভিং পজিটিভ মাইন্ডসেট তো আপনাকে টাইম যদি ইফেক্টিভলি ইউজ করতে চান আপনার মাইন্ডসেটটা অবশ্যই পজিটিভ হতে হবে তার কারণটা হলো আপনি একটা কাজ করতে চাচ্ছেন বা একটা কাজ নিয়ে আপনি যদি ফোকাস থাকেন অনেক সময় অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসবে অনেক ডিস্ট্র্যাকশন আসবে নেগেটিভ পিপল আসবে যেগুলো কিনা আপনাকে বিভিন্নভাবে ডিসকারেজ করবে সো বিভিন্নভাবে ডিসকারেজ করলেও আপনি যেন পজিটিভ থাকেন আপনার মাইন্ডসেটটা যেন ঠিক থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সো অবশ্যই প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট অর্থাৎ পজিটিভ মাইন্ডসেট থাকলেই কেবল আপনি প্রত্যেকটা কাজ খুব পজিটিভলি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের প্রথম টিপস দুই নম্বর টিপস এটা আসলে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে না আমাদের লাইফের প্রত্যেকটা কাজে আমাদের এই পজিটিভ মাইন্ডসেটটা খুব খুব বেশি দরকার সো সবাইকে পজিটিভ মাইন্ডসেট ধরে রাখার জন্য পরামর্শ দেওয়া হলো দুই নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্ল্যানিং আর্লিয়ার অর্থাৎ আমরা কালকে যে কাজটা করতে চাচ্ছি সে কাজটার প্ল্যানটা আগের রাতে করে ফেলতে হবে অর্থাৎ ধরেন আপনি কালকে কোন চ্যাপ্টারগুলো পড়বেন আপনি গণিত পড়বেন বা ইংরেজি পড়বেন যে সাবজেক্টে পড়েন না কেন অবশ্যই যে জিনিসটা পড়বেন অবশ্যই আগের রাতে আপনাকে প্ল্যান করে রাখতে হবে যে কালকে এই জিনিসটা পড়বেন ব্যাপারে যদি এরকম হয় যে সকালবেলা ঘুম থেকে উঠবেন এরপরে আপনার কোনো টার্গেট নাই আপনার যেটা মন চায় আপনি ওটাই পড়বেন আসলে সেভাবে হলে আপনার অনেক কাজ এলোমেলো হবে আপনি ইফেক্টিভলি টাইম ইউজ করতে পারবেন না অনেক সময় নষ্ট হবে সো আপনি যদি প্ল্যানটা এমনভাবে করেন যে কালকে গণিত পড়ব গণিতের এই চ্যাপ্টারটা আমি শেষ করব এখান থেকে আমি পঞ্চাশটা ম্যাথ করব এনি হাউ যেভাবেই হোক আমি সেটা কমপ্লিট করব এরপর আমি কিছু ভোকাবলের পড়ব বিশটা নতুন ওয়ার্ড শিখব এবং পত্রিকা থেকে আমি অ্যাটলিস্ট টোয়েন্টি লাইন্সের একটা এই কাজগুলো আমি করব এই প্ল্যানটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আপনি আগামী দিন প্ল্যান অনুযায়ী যদি আগান তাহলে প্রপারলি ইউজ করতে পারবেন এই হচ্ছে বিষয় তাহলে যে পরামর্শটা হলো প্ল্যানিং অবশ্যই আগে করতে হবে ঠিক আছে এরপর যে জিনিসটা আছে দেখেন যেটা স্টপ নোটিফিকেশন অফ অল সোশ্যাল মিডিয়া সো সোশ্যাল মিডিয়া আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সো এই জিনিসটা খুব ইফেক্টিভ ইউজ করতে হবে যেহেতু আপনার হাতে সময় নাই আপনি চাকরির প্রার্থী আপনার খুব দ্রুত জব লাগবে আপনার যে এই নোটিফিকেশনগুলো আছে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো এই নোটিফিকেশনগুলো আপনার আপাতত বন্ধ রাখতে হবে এবং দিনের একটা খুব নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অনেকে যেটা হচ্ছে একটু পরে পরে নোটিফিকেশন দেখে সো এই নোটিফিকেশনটা দেখলে যে প্রবলেমটা হয় আপনি আপনার যে লক্ষ্যে আপনি যে পড়াশোনা করছেন সে পড়াশোনার যে ডিস্ট্র্যাকশন হয়ে গেল আপনি ওটা থেকে বিচ্যুত হয়ে গেলেন আপনার যে নর্মাল যে গতিটা সেটা অনেক সময় থমকে যাবে সো অবশ্যই এই নোটিফিকেশানগুলো বন্ধ রাখতে হবে এবং নিদের নির্দিষ্ট সময় যেটা আপনি ইউজ করবেন সেখানে অবশ্যই জব রিলেটেড বিষয়গুলো বেশি দেখবেন লাইক বিভিন্ন গ্রুপে যেগুলো আছে পিডিএফ শেয়ার করে অনেকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল আপলোড করে সো এই বিষয়গুলো দেখবেন এবং সেগুলো নোট করে রাখবেন এবার দেখেন চার নাম্বার যেটা হচ্ছে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান তো আমাদের অ্যাকশন প্ল্যানগুলো আছে হ্যাঁ আমরা এই জিনিসগুলো পড়তে চাই এই জিনিসগুলো আমরা করব কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো টাইম থাকে না এই টাইমটা না থাকার জন্য আমরা যেটা করি অনেক সময় লাগাই অর্থাৎ যেটা হয়তো এক ঘন্টায় পড়া সম্ভব যেটা আপনি পড়তেন সেটা আপনি লাগাচ্ছেন চার ঘন্টা সো এই টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানটা থাকবে এটা কেমন ধরেন আপনি আগামী দুই ঘন্টা আপনি পঞ্চাশটা ম্যাথ করবেন অথবা আগামী দুই ঘন্টা আপনি একশোটা ভোকাবুলারে শিখবেন সো এই যে টাইম দিয়ে দিচ্ছেন আগামী দুই ঘন্টা বা আগামী এক ঘন্টার মধ্যে আপনি কি কাজটা করবেন এই টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানটাই খুব বেশি ইম্পর্টেন্ট এবং সে অনুযায়ী যদি করা যায় আমাদের প্রত্যেকটা ছোট ছোট কাজ আমরা সাকসেসফুল হব অবশ্যই আমরা সাকসেসফুল হব এই জিনিসটা আমাদের করতে হবে যে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান এবং এই অ্যাকশন প্ল্যানটা করে থেমে থাকলে হবে না এবং সে অনুযায়ী কাজ করতে হবে এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের চার নাম্বার পয়েন্ট এবার আমাদের পাঁচ নাম্বার যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ ইউজ করতে পারি যে প্লে স্টোরে গিয়ে প্রচুর ভালো ভালো অ্যাপ আছে ওয়ান্ডার লিস্ট আছে টুডো আছে ট্রেডো টুডোল ডো এনি ডট ডো গুগল কিপ টুডো লিস্ট তো এই লিস্টের সাহায্যে আপনার মোবাইলের স্ক্রিনে আপনি লিখে রাখতে পারেন যে কালকের দিনে আপনি কী কী করবেন বা আগামী পাঁচ ঘন্টা আপনি কোন জিনিসটা করতে চান সো এই হচ্ছে একটা যদি প্ল্যান থাকে তাহলে সেই প্ল্যান অনুযায়ী যদি আপনি আগান তাহলে আপনার জন্য প্রত্যেকটা কাজে সফল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেড়ে যাবে এবং খুব দ্রুত অল্প সময়ে আপনি সিলেবাস শেষ করতে পারবেন সো অবশ্যই যে কোনো একটা অ্যাপ আপনি ডাউনলোড করে সেটা ইউজ করার চেষ্টা করবেন সো ডিজিটালি আপনি কাজগুলো ম্যানেজ করতে পারবেন এবং আপনার প্রিপারেশন অনেক ভালো হবে পরীক্ষা আপনি ভালো করবেন সো এই হচ্ছে আমাদের পাঁচটা টিপস টাইমকে কিভাবে আমরা খুব ইফেক্টিভলি ইউজ করতে পারি আমরা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই অবশ্যই কম্পিটিটিভ এক্সামে ভালো করব তো সবাই ভালো থাকবেন এবং কমেন্টে জানিয়ে দেন নেক্সট আপনারা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম